নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বীরকুমারীতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা সুন্দর ভরাটাসনের ডিজাইন শেয়ার করব। তার আগে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে আমি একটা আসনে বক্স কেটে নিয়েছি, একটা বক্সে আমি একটা ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন। তো ওই ডিজাইনটা যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। পরের ডিজাইনটা করার জন্য আমি প্রথমে বাঁদিক থেকে, মানে এখানে 25টা ঘরের যে বক্স আছে তার মাঝখান পয়েন্ট ধরতে হবে। তো বাঁদিক থেকে 12টা ঘর ছেড়ে দিয়েছি পাশাপাশি, নিচের থেকে কিন্তু একটা ঘর ছাড়লাম, একটা ফোর তুলে নিলাম। এটা মাঝখান হলো, এটা চারদিকে 25টা করে ঘর ছাড়ার একটা বক্স আমি করেছি। তো এবার কোনাকুনি বরাবর কিন্তু উঠবে। তো যারা বক্স কেটে করবেন তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, ঠিক ওখানে গিয়ে লম্বালম্বি দাগের একটা ঘর ছেড়ে দিয়ে যে পর্যন্ত হবে সেই পর্যন্ত হলেই বুঝতে পারবেন যেভাবে আমি করছি। আবার বলছি, বক্সটা কিন্তু 25টা করে ঘর ছাড়া আছে, লম্বায় 25টা, আড়াড়িভাবেও 25টা আছে, 25টা ঘর আছে। তার বাঁদিক থেকে 12টা ঘর ছেড়ে দিয়ে 13 নম্বর ঘরে ফোর তুলে কোনাকুনিটা আমি করলাম। তো যারা বক্স কেটে করবেন না তারা গুনে নেবেন, এখানে 12টা ফোর আছে কোনাকুনি। তো এই দিকেও এরকমভাবে করব। তো চারদিকে আমি করে নিয়েছি। এবার এই যে চারটে কোণা হয়েছে, চারটে কোণায় কিন্তু ডিজাইনগুলো হবে। তো প্রথমে আমি নিচ থেকে শুরু করছি, যে ফোরটা একদম প্রথমে দিলাম সেই ফোরের বাঁদিকে একটা ঘর ছেড়ে দিয়ে বাঁদিক বরাবর প্রথমে তিনটে ফোর তুলে নিচ্ছি, তিনটে ফোর তুলে নিচ্ছি। মন দিয়ে দেখলে খুবই সহজ ডিজাইন, এমনি দেখলে একটু জটিল লাগতে পারে। আবার দুটো ফোর তুলে নিলাম ডান দিক থেকে একটা ঘর ছেড়ে বাঁদিকের লেভেল সমান রেখে, তারপর একটা ফোর। এবার এর উপরে কোনাকুনি বরাবর ফোর তুলে বাঁদিকে চলে যাচ্ছি আমি, এখানে বাঁদিক বরাবর চারটে ফোর তুলে নেব। মাঝখানের কোণাটা একটু বড় হবে তাই এখানে চারটে ফোর তুলছি। এরপর ডান দিক থেকে একটা ঘর ছেড়ে তিনটে ফোর, ডান দিক থেকে একটা ঘর ছেড়ে তিনটে ফোর তুলে নিলাম। আবার ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দুটো ফোর তুলে নিচ্ছি, আবার ডান দিক থেকে একটা ঘর ছেড়ে একটা ফোর। এর উপরে কোনাকুনিভাবে গিয়ে আবার কিন্তু সেই তিনটে ফোরের বাঁদিক বরাবর প্রথমে তিনটে ফোর তুলে নিলাম। এবার এই তিনটে ফোরের উপরে বাঁদিকের লেভেল সমান ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দুটো ফোর, এর উপরের লাইনে আবার ডান দিক থেকে একটা ঘর ছেড়ে একটা ফোর। তো হয়ে গেল। এবার মাঝখানে যে নিমকি মতন হলো এইখানে, আমি এর নিচে এখানে একটা ফোর তুলে নেব, এখানে একটা ডিজাইন বাকি, তো এখানে একটা ফোর আমি তুলে নেব, তুলে নিলাম। এবার এই ফোরটার থেকে আরও নিচে, মানে কোনাকুনি বরাবর প্রথমে একটা ফোর তুলে নিলাম, দুটো ফোর এই যে এলো। এবার যে ফোরটা তুললাম এটা থেকে এই দিকে একটা যাবে ডিজাইন, এই দিকে একটা। তো প্রথমে উপরের দিকটা করছি, তার জন্য বাঁদিকে একটা ফোর তুলে নিলাম, এই ফোরের উপর আরও দুটো ফোর পরপর তুলে নেব। এখানে তিনটে ফোরের লম্বা লাইন হচ্ছে। এর উপরে বাঁদিক থেকে ঘর ছেড়ে ডান দিকে ফোর তুলছি কোনাকুনি, তার উপরে আবার একটা ফোর। একই রকমভাবে কিন্তু এর এই ফোরের নিচের থেকে হবে। আমি ফ্রেমটা ঘুরিয়ে নিলে একই হতো, তো আমি ঘুরিয়ে নিলাম না, আড়াআড়িভাবেই করছি। প্রথমে পাশাপাশি তিনটে ফোর, উপরের ক্ষেত্রে যেমন লম্বালম্বি তিনটে দিয়েছিলাম, এরপর কোনাকুনি ঘর তুলে পাশাপাশি দুটো ফোর, উপরেরটার ক্ষেত্রে যেমন লম্বালম্বি দুটো ফোর দিয়েছিলাম। তো হয়ে গেল আমার ডিজাইনটা। এবার কিন্তু বাকি তিন দিকে আমি একই রকম করে নেব। তো করে নিয়েছি, এবার রইল বাকি মাঝখানটা। তো মাঝখানে একটা ফুলের ডিজাইন হবে। এই ফুলটা করার জন্য প্রথমে আমাকে মাঝখান পয়েন্ট খুঁজতে হবে। তো এরকমভাবে কিন্তু ঘর খুঁজে নিতে হবে। তো এভাবে এরকমভাবে নিচ থেকে গুনে 10টা ঘর ছেড়ে দিয়ে 11 নম্বর ঘরটা হবে মাঝখান, মিডিল পয়েন্টটা হচ্ছে 11 নম্বর ঘরটা। এই যে ফোরটা তুললাম এর থেকে এদিকেও 10টা ঘর ছাড়া আছে, এদিকেও 10টা ঘর, প্রত্যেক যেদিক থেকেই গুনি 11 নম্বর ঘরে আমি সবুজ ফোরটা তুলেছি।
এবার এর চারটে পাপড়িওয়ালা একটা ফুল হবে উপরের পাপড়িটা করছি প্রথমে উপরে একটা ফোর তুলে নিলাম এরপর দুদিকে একটা করে বাড়িয়ে তিনটে ফোর তুলে নিচ্ছি এর উপরের লাইনে দুদিকে একটা করে বাড়িয়ে পাঁচটা ফোর তুলে নিচ্ছি পাঁচটা ফোর তুলে নিচ্ছি এবার এই পাঁচটা ফোরের উপরের লাইনে দুদিকে একটা করে বাড়ালে সাতটা ফোর হয় কিন্তু এখানে মাঝখানে একটা ফোর গ্যাপ রাখব প্রথমে বাদিক থেকে একটা ঘর বাড়িয়ে তিনটে ফোর পরপর তুলছি এবার মাঝখানে একটা ঘর ছেড়ে দিয়ে আবার ডান দিকে তিনটে ফোর পরপর হয়ে গেল এর উপরের লাইনে কিন্তু লেভেল সমান রেখে আবার সাতটা ফোরের একটা লাইন করব এই চার পাতা ফুলটা আমরা অনেক ডিজাইনে দেখেছি আপনারা অনেকেই হয়তো করেছেন কিন্তু সাইডের ডিজাইনটার মধ্যে দিয়ে এর সৌন্দর্যটা আরও বেড়ে গেছে এইভাবে করে দেখবেন খুব খুব সুন্দর লাগবে তো এই যে উপরে সাতটা ফোর করে নিয়েছি এর উপরে বাদিক থেকে একটা ঘর ছেড়ে প্রথমে দুটো ফোর আবার মাঝখানে একটা ঘর ছেড়ে দিয়ে ডান দিকে একটা ছেড়ে দুটো ফোর তো একটা পাপড়ি হয়ে গেল এবার কিন্তু বাকি তিন দিকে আমি আরও তিনটে পাপড়ি করে নেব তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু একই রকম তাই আমি বারবার করে দেখাচ্ছি না তো করে নিয়েছি আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আশা করছি ডিজাইনটা ভালো লেগেছে এবার আমি পরপর যে দুটো করেছি সেরকম করলে অনেকটা এরম দেখতে লাগবে ধন্যবাদ।